আগামী তেরোই ডিসেম্বর রাজবাড়ি গোয়ালন্দ দৌলদিয়া ঘাটে পথসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তিনি পথসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে তার এই আগমন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা হলরুমে প্রস্তুতিমূলক সভা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী ও দলের নেতাকর্মীরা এ সময় জেলা প্রশাসক শওকত আলী রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি মহিলা এমপি কামরুল নাহার লাবলি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এরাতত আলী আওয়ামী লীগের সহসভাপতি ফকির জব্বার ও এস এস এর সদস্যরা উপস্থিত ছিলেন আগামী তেরো ডিসেম্বর বৃহস্পতিবার সাড়ে বারোটায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাজবাড়ী থেকে কবির হোসেনের তথ্যচিত্রে পল্লী টিভি